কবে মাধ্যমিকের রেজাল্ট? আগামী সপ্তাহে এই মাধ্যমিকের রেজাল্টে 10 দিনের মধ্যে মাধ্যমিকের ফল। মাধ্যমিকের ফল প্রকাশের কথা জানালেন শিক্ষামন্ত্রী। 10 দিনের মধ্যে মাধ্যমিকের ফল জানালেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। মাধ্যমিকের রেজাল্ট আমি আশা করছি, আমার সঙ্গে যে ইনফরমাল কথা হয়েছে, আর দিন দশেকের মধ্যে হয়তো বেরিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট ঘোষণা। আজকে আমাদের শিক্ষামন্ত্রী ব্রত বসু সরাসরি জানিয়ে দিয়েছেন মাধ্যমিকের রেজাল্ট কবে ঘোষণা হবে। এই মুহূর্তে সমস্ত জল্পনার কিন্তু অবসান ঘটিয়ে দিল শিক্ষামন্ত্রী ব্রত বসু। আগামী 10 দিনের মধ্যেই কিন্তু আপনাদের রেজাল্ট ঘোষণা হবে, এবং সেটাও কিন্তু সরাসরি লাইভে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। সেখানে কিন্তু আর কোনো দ্বিধা নেই, 15, 16, 17 নাকি আপনাদের 14 তারিখে রেজাল্ট ঘোষণা হবে, সে সম্পর্কেও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু 18 তারিখের মধ্যে যে আপনাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে, সেটা কিন্তু আজকে গণমাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। মাধ্যমিকের রেজাল্ট আমি আশা করছি, আমার সঙ্গে যে ইনফরমাল কথা হয়েছে, আর দিন দশেকের মধ্যে হয়তো বেরিয়ে যাবে। শিক্ষামন্ত্রী ব্রত বসু কিন্তু জানিয়ে দিয়েছে আগামী 10 দিনের মধ্যেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট, সেখানে কিন্তু আর কোনো দ্বিধা নেই যে 15 তারিখে হবে নাকি 16 তারিখে হবে নাকি 17 তারিখে হবে, সেই ডেটটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু কিছু বলেননি। কিন্তু আগামী 10 দিনের মধ্যে যে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা হচ্ছে তিনি কিন্তু সেটা জানিয়ে দিয়েছে, অর্থাৎ 18 তারিখের মধ্যেই আপনাদের রেজাল্ট কিন্তু ঘোষণা হচ্ছে। 15 থেকে 18 তারিখের মধ্যেই আপনাদের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল 15 তারিখেই কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হতে পারে। সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি কোনো কারণে 15 তারিখে না হতে পারে, তাহলে কিন্তু সরাসরি 17 কিংবা 18 তারিখে হবে। সেক্ষেত্রে কিন্তু 16 তারিখের কোনো উল্লেখ নেই, সরাসরি কিন্তু 15, 17 কিংবা 18 তারিখে। 18 তারিখেই কিন্তু ডেডলাইন, তার আগেই কিন্তু প্রকাশ হয়ে যাবে মাধ্যমিকের রেজাল্ট। তাই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যে যে চিন্তা ছিল যে কবে প্রকাশ হবে, কখন প্রকাশ হবে, সেই সমস্ত কিছু কিন্তু ডাউট ক্লিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।